ভারতের বিহার উত্তরপ্রদেশের নদনদী থেকে আসা ঢলে রাজশাহীর পদ্মায় বেরিয়ে চলেছে পানি। এতে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার মাত্র 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হচ্ছে রাজশাহী নিম্নাঞ্চল। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানায়, ইতোমধ্যে রাজশাহীর গোদাগাড়ি, পবা, বাঘা, চারঘাট উপজেলা চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ইতোমধ্যেই তারা চরাঞ্চল ছাড়তে শুরু করেছেন। গবাদি পশু প্রয়োজনীয় মালামাল নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 600 পরিবার চরাঞ্চল ছেড়েছেন বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসন।